السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله المولانا العظيم اللهم انفعنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم او كما قال النبي عليه الصلاة والسلام معزز محترم যারা যেখান থেকে আজকের এই ইসলামী প্রশ্ন উত্তর পর্বটি শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যিনি মহব্বত করে মায়া করে ভালোবেসে দিনই কিছু কথা আলাপ করা আলাপ আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ কথা না বাড়িয়ে আজকের ইসলামী প্রশ্ন উত্তর পর্বটি শুরু করতে যাচ্ছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সর্বপ্রথম আমরা প্রশ্ন নিচ্ছি যে মহিলাদের গোব ও ব্রু মহিলাদের গোব ও ব্রু এর হুকুম সম্পর্কে অর্থাৎ কোন মহিলার যদি গোব কিংবা দাড়ি গজায় তাহলে এর হুকুম কি আর কোন মহিলা যদি তার মোটা ব্রুকে চিকন করে তার বিধান কি এর উত্তর হলো মহিলাদের গোব দাড়ি বা এর আশেপাশের কোন স্থানে অবাঞ্ছিত কোন পশম বা লোম যদি গজায় তাহলে তা তুলে ফেলার অনুমতি রয়েছে কিন্তু মোটা ব্রুকে চিকন করা এটা ইসলামী শরীয়তে বৈধ নয় যদি স্বামী চাইলেও তা জায়েজ হবে না যদি স্বামী সৌন্দর্য বৃদ্ধির জন্য মোটা ব্রুকে চিকন করার জন্য বলে তারপরেও স্বামীর সন্তুষ্টি অর্জনের জন্য ব্রুকে চিকন করা বৈধ নয় কেননা বুখারি শরীফ সহ অন্যান্য বিশুদ্ধ হাদিসে ব্রু চিকনকারী মহিলাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন এজন্য মহিলাদের ব্রু চিকন করা শরীয়তে বৈধ নয় বরং এ সকল কাজ যারা করবে এ সকল মহিলাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন কিন্তু মহিলাদের গোব দাড়ি এবং এর আশেপাশে অবাঞ্ছিত কোনো লোম যদি উঠে তাহলে এগুলো পরিষ্কার করে রাখার অনুমতি আছে আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কালিমায়ে তৈয়বার সঙ্গে দুরূদ শরীফ পড়া যাবে কি না কালিমায়ে তৈয়বার সঙ্গে দুরূদ শরীফ পড়া যাবে কি না এই বিষয়ে দুই ধরনের বক্তব্য শুনতে পাওয়া যায় এখন কোনটি সঠিক এর উত্তর হলো দুরূদ শরীফ কালিমায়ে তৈয়বার অংশ নয় অর্থাৎ কালিমায়ে তৈয়বার পরে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ শরীফ পড়া এটা কালিমায়ে তৈয়িবার অংশ নয়। দুরূদ শরীফ কালিমায়ে তৈয়িবার অংশ নয়। কালিমায়ে তৈয়িবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে দুরূদ শরীফ পড়তে হয়। এই নিয়ম হিসেবে কালিমায়ে তৈয়িবার পর দুরূদ শরীফ পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে দুরূদ শরীফ পড়তে হয়। এই নিয়ম হিসেবে কালিমায়ে তৈয়িবার পর দুরূদ শরীফ পড়া যাবে, তবে কিছুটা বিরতি দিতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিঃশ্বাস পেলে এরপরে দুরূদ শরীফ পড়ার অনুমতি আছে, যেন দুরূদ শরীফ কালিমার অংশ বলে মনে না হয়। এমনভাবে দুরূদ শরীফ কালিমায়ে তৈয়িবার পরে পড়া যাবে না যাতে করে মনে হয় যে দুরূদ শরীফ কালিমায়ে তৈয়িবার অংশ। কালিমায়ে তৈয়িবার পাঠ করার পরে কিছুটা বিরতি দিয়ে দুরূদ শরীফ পড়ার অনুমতি আছে। আশা করি এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে গেছে। আরেকটি প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মারার ঘটনা কি সঠিক? এর উত্তর হলো হ্যাঁ। সহি বুখারি এবং সহি মুসলিম শরীফের মধ্যে উক্ত ঘটনাটি বর্ণিত হয়েছে যে একবার হযরত আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ জান কবজকারী ফেরেশতা হযরত মূসা কালিমুল্লাহর নিকট আসলে তিনি তাকে সপেটাকাত করেন, থাপ্পড় মারেন, যার কারণে আজরাইল আলাইহিস সালামের চক্ষু বের হয়ে যায়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গেলেন, এরপরে বললেন আপনি কার নিকট আমাকে প্রেরণ করেছেন যে তিনি আমাকে থাপ্পড় মেরে আমার চক্ষু বের করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে ওই আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে আবার লাগিয়ে দিলেন। এরপরে বললেন যাও মূসা আলাইহিস সালামকে বলো যে একটা ষাঁড়ের উপর তার হাত রাখার জন্য। এরপরে ষাঁড়ের শরীরে যেই পরিমাণ পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে এক বছর করে তাকে হায়াত দেওয়া হবে। এরপরে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকট আজরাইল এসে যখন বললেন, মূসা কালিমুল্লাহ বললেন এরপরে কি হবে? তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বললেন যে এরপরে আপনার মৃত্যু হবে। তখন বললেন ঠিক আছে, এখন আমার মৃত্যু জান কবজ করে নাও। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে যে থাপ্পড় মেরেছিলেন কথাটি সঠিক এবং এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর ইল্লত হিসাবে, কারণ হিসাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আজরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে হযরত মূসা কালিমুল্লাহর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেছিলেন, এজন্য মূসা কালিমুল্লাহ তাকে থাপ্পড় মেরেছিলেন। এটা ফতহুল বারী সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থসমূহের মধ্যে উল্লেখ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন, স্টুডিও এর ব্যবসা ও এর থেকে প্রাপ্ত আয় বৈধ কিনা? স্টুডিওর ব্যবসা ও এর থেকে প্রাপ্ত আয় বৈধ কিনা? এর উত্তর হলো প্রচলিত ফটো স্টুডিওগুলোর অধিকাংশ কাজই নাজায়েজ। মানুষ সাধারণত শখের বশবর্তী হয়ে ছবি তোলে, বড় বড় ছবি টানানো হয়, বেপর্দার নারীর ছবি তোলা হয়, এসব কিছুই নাজায়েজ। তাই এই ব্যবসা থেকে অর্জিত আয়ও নাজায়েজ হবে। অবশ্য পাসপোর্ট
সাইজের ছবি এবং এর চেয়ে ছোট ছবি যা অফিসিয়াল প্রয়োজনে তোলা হয় তা জায়েজ এবং এর থেকে অর্জিত আয়ও জায়েজ। কিন্তু স্টুডিওতে এর পরিমাণ খুবই কম, তাই স্টুডিওতে আপনার অধিকাংশ যেহেতু বিনা প্রয়োজনে বড় বড় ছবি এবং বেপর্দা নারীদের ছবি তোলা হয় এবং এই ঘরগুলোতে সাজানো হয়, এজন্য স্টুডিওর আয় বৈধ নয়। যেহেতু এর আয় বৈধ নয়, এর উপার্জিত এর ছবিগুলো যেহেতু বৈধ নয়, এজন্য এর উপার্জিত আয়ও বৈধ হবে না। তবে কোনো স্টুডিও যদি এমন করে নিতে পারে যেখানে শুধু কেবলমাত্র পাসপোর্ট সাইজের ছবি এবং অফিসিয়াল কাজে ব্যবহৃত খুবই প্রয়োজনীয় ছবি তুলবে, এছাড়া অন্য কোনো ছবি তুলবে না, তাহলে এগুলো যেহেতু জায়েজ শর্ত সাপেক্ষে, তাহলে এগুলোর ইনকাম ও আয়ও শর্ত সাপেক্ষে জায়েজ। যেহেতু এরকম স্টুডিও খুব কম পাওয়া যায়, যার কারণে অধিকাংশ যেহেতু নাজায়েজ তরিকায় ফটো তোলা হয়, এজন্য এগুলোর আয়ও নাজায়েজ হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ইসলামী গজল বা সঙ্গীতে যে মিউজিক ব্যবহার করা হয় তা কি বৈধ কিনা। বর্তমানে ইসলামী গজল বা সঙ্গীতে যে মিউজিক ব্যবহার করা হয় তা বৈধ কিনা, এর উত্তর হচ্ছে বাদ্য বাজনা শোনা নাজায়েজ। তাই হামদনাথের সাথে বাদ্য বাজনা থাকলে ওই হামদনাথ শোনা জায়েজ হবে না। এছাড়া হামদনাথ গজলের সাথে এটা যুক্ত করা বেয়াদবি বটে। ইসলামী সঙ্গীতের মধ্যে ইসলামী গজল হামদনাথের মধ্যে মিউজিক ব্যবহার করা এটা শরীয়তে ইসলামের সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই নয়, তাই এ থেকে বিরত থাকা কর্তব্য অবশ্যই জরুরি। তবে হামদনাথ গজল যদি সম্পূর্ণ বাজনা ও মিউজিক মুক্ত হয় এবং তার কথা যদি সহি হয়, শরীয়তের কোনো আকিদা বা নির্দেশের পরিপন্থী না হয়, তাহলে তা বলা ও শোনা সম্পূর্ণ জায়েজ। উল্লেখ্য যে যারা হামদনাথ বা ইসলামী দাসের গজল পরিবেশন করবে তাদের দায়িত্ব হলো এতে স্বাতন্ত্র বজায় রাখা এবং গানের সুরে তা না বলা। তদ্রূপ এসব ক্ষেত্রে অন্যদের পরিভাষা যেমন কনসার্ট, গান ইত্যাদি শব্দ পরিহার করা উচিত। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন, গোসলখানায় একাকী গোসল করার সময় অনাবৃত হওয়া যাবে কিনা। এর উত্তর হলো আবদ্ধ গোসলখানায় একাকী অনাবৃত হয়ে গোসল করা জায়েজ। আবদ্ধ গোসলখানায় একাকী অনাবৃত হয়ে গোসল করা জায়েজ, তবে বিনা প্রয়োজনে একেবারেই পুরো শরীর খুলে ফেলা অনুত্তম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন, মুসলমান কি কোনো অমুসলিমের জুতা খেতে পারবে? কোনো মুসলমান কি অমুসলিমের জুতা খেতে পারবে কিনা? এর উত্তর হলো অমুসলিমের জুতা নাপাক বা হারাম নয়, তাই প্রয়োজনে অমুসলিমের হালাল খাবারের অবশিষ্টাংশ মুসলমানদের জন্য খাওয়া বৈধ। অবশ্য কেউ যদি মদ বা নেশাদ্রব্য পান করার পর মুখ পবিত্র না করে কিছু পানাহার করে, তবে তার জুটা খাওয়া বা পান করা যাবে না। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পুরুষ ও নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যেটা ইতিপূর্বে কখনোই দরকার হয়নি, কিন্তু বর্তমান সমাজে কিছু মানুষ এই বিষয়ে বিতর্ক তুলেছেন, যার কারণে একবার জানতে চেয়েছেন যে
পুরুষ ও নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কিছু মানুষ বলে থাকে যে নারী ও পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, কথাটি কি সঠিক? জানালে উপকৃত হব। নারী পুরুষের শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা ইত্যাদি নানা বিষয়ে যেমন পার্থক্য রয়েছে, ঠিক তেমনি পার্থক্য রয়েছে ইবাদত সহ শরীয়তের অনেক বিষয়ের মধ্যে। নারী পুরুষের শারীরিক গঠন, শারীরিক সক্ষমতা এর মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক তদ্রূপভাবে ইবাদত সহ শরীয়তের অনেক বিষয়ের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। এর বিস্তারিত আলোচনা করব না, শুধু পার্থক্যের কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এক নম্বর, পুরুষ ও মহিলা উভয়ের উপরই হজ ফরজ, কিন্তু মহিলাদের জন্য পথ খরচ ছাড়াও হজের সফরে স্বামী বা মাহরাম পুরুষের উপস্থিতি শর্ত। যে সব কিছু তার আছে, কিন্তু মহিলার সঙ্গে যদি তার মাহরাম না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। যে মহিলাদের জন্য পথ খরচ সহ হজ ফরজ হওয়ার অন্যান্য যত শর্তগুলো আছে সব কিছু থাকার পরে যদি মাহরাম না থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে না, কিন্তু পুরুষের জন্য হজ ফরজ। উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। দুই নম্বর, এহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ। এহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ, অথচ মহিলাদের জন্য এহরাম অবস্থায় মাথা ঢেকে রাখা ফরজ। তার মানে পার্থক্য রয়েছে। তিন নম্বর, এহরাম খোলার সময় পুরুষ মাথা মুন্ডায়, কিন্তু মহিলাদের মাথা মুন্ডানো সম্পূর্ণ নিষেধ। তার মানে নারী পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। হজ পালনকালে পুরুষ উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করে, পক্ষান্তরে মহিলাদের জন্য নিম্ন আওয়াজে তালবিয়া পাঠ করা আবশ্যক। পাঁচ নম্বর, পুরুষের উপর জুমা পড়া ফরজ, কিন্তু মহিলাদের উপর তা ফরজ নয়। নামাজে সতর্ক করার মতো কোনো ঘটনা ঘটলে সতর্ক করার জন্য পুরুষের তাসবিহ পড়ার হুকুম করা হয়েছে, কিন্তু মহিলাদের তাসফিক তথা হাতে শব্দ করার বিধান রয়েছে। তার মানে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। ইমাম ও খতিব শুধু পুরুষই হতে পারে, কোনো নারী হতে পারে না। আট নম্বর, আজান শুধু পুরুষই দিবে, কোনো নারীকে মুয়াজ্জিন বানানো শরীয়তে ইসলামের মধ্যে জায়েজ নেই। নয় নম্বর, পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আর মহিলাদের ঘরে নামাজ পড়াই উত্তম বলা হয়েছে। দশ নম্বর, সতর, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর পরপুরুষের সামনে নারীদের সতর হলো প্রায় পুরো শরীরই ডেকে রাখা ফরজ। তার মানে বোঝা যায় নারী এবং পুরুষের ইবাদতের মধ্যে শুধু নামাজ নয়, অন্যান্য ইবাদতের মধ্যেও নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে নামাজের মধ্যে কেন থাকবে না? নারী পুরুষের মাঝে এরকম পার্থক্য সম্মিলিত ইবাদতসমূহের অন্যতম হলো নামাজ। তাকবীরে তাহরিমার জন্য হাত ওঠানো, হাত বাঁধা, রুকু, সেজদা, প্রথম ও শেষ বৈঠক ইত্যাদি ক্ষেত্রগুলোতে পুরুষের সাথে নারীর পার্থক্য অবশ্যই রয়েছে। তাদের সতরের পরিমাণ যেহেতু বেশি, তাই যেভাবে তাদের সতর বেশি রক্ষা হয় সেদিকেও বিবেচনা করা হয়েছে শরীয়ত ইসলামের মধ্যে। মুসলিম উম্মাহর প্রায় দেড় হাজার বছরের অবিচ্ছিন্ন আমলের দ্বারা তাই প্রমাণ করে। বিষয়টি প্রমাণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের ফতোয়া ও আসারের মাধ্যমে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্যের বিষয়টা
প্রমাণিত। এই বিষয়টা যদি আপনারা আরো বেশি জানতে হয় তাহলে মুহাক্কিক মুফতিয়ানে কেরামদের শরণাপন্ন হবেন, নামদারি কোনো শাইখের নয়, বরঞ্চ অভিজ্ঞ মুহাক্কিক ইসলামী শরীয়তে পারদর্শী এমন কোনো ব্যক্তির কাছে আপনারা বিষয়টি ভালোভাবে জেনে নেবেন। মনে রাখবেন, শরীয়তে ইসলামী খেলার ছরে আমলের জন্য নয়, এটা আমরা ইবাদত হিসাবে করি, এজন্য ইবাদত সেটাই হবে যেটা নবী রসুল সাহাবায়ে কারাম এবং তাবেঈন তাবে তাবেঈনদের ফতোয়া এবং আসারের মধ্যে পাওয়া যায় এবং মুহাক্কিক ওলামায়ে কারাম যেটাকে করতে বলেন সেটা আমরা করব, মুহাক্কিক ওলামায়ে কারাম যেটা করতে নিষেধ করেন সেটা আমরা করব না। বিশেষভাবে এই বিষয়টা বর্তমান বাংলাদেশের গৌরব ফকিহুন নফস ফকিহুল আসর শাইখুল ইসলাম শাইখুত তাফসির আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ তাআলা হযরতের এলেম এবং হায়াতের মধ্যে আরো বৃদ্ধি দান করুন, আরো বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক ইনায়াত করেন, দীর্ঘ হায়াতে তৈয়বা দান করেন। ওনার বিভিন্ন বয়ানের মধ্যে উনি এই বিষয়টা বিশদভাবে ব্যাখ্যা করেছেন, যাদের প্রয়োজন তারা ওনার বিভিন্ন বয়ান থেকে বিষয়টা আরও জেনে নেবেন যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা। আমি শুধুমাত্র কেবল নমুনা স্বরূপ বললাম যাতে করে আপনাদের বুঝে আসে, শুধু নামাজ নয় আরও অন্যান্য ইবাদতের মধ্যেও নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে, অতএব নামাজের মধ্যেও নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে। যারা বলে পার্থক্য নাই বুঝতে হবে তারা উম্মতে মুসলিমের মধ্যে বিভ্রান্ত এবং ফেতনা ছড়ানোর জন্যই কাজটি করে থাকে। আশা করি বিষয়টা আপনাদের বুঝে এসেছে। আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, নামাজের সময় মহিলারা কতটুকু শরীর ঢাকবে? মহিলাদের চেহারা কবজি পর্যন্ত দুই হাত ও গিরা পর্যন্ত দুই পা ব্যতীত অবশিষ্ট সম্পূর্ণ শরীর নামাজের সর্বাবস্থায় দেখে রাখা আবশ্যক, এটা নামাজ অবস্থায় সতর। একা ঘরে নামাজ পড়লেও এভাবে ডেকে নামাজ পড়তে হবে, আর উভয় পা খোলা রাখা জায়েজ কিন্তু তাও ডেকে রাখা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মাসাইল জেনে এর উপর আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের উপর অবিচল রাখুন এবং দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুন, বেশি বেশি করে সদকায়ে জারিয়ার আমল করার তৌফিক ইনায়াত করেন। এবং বর্তমান বিশ্বে যে মহামারী চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমতে খাস করমে এই মহামারী থেকে সকল মুসলমানদেরকে বিশেষভাবে হেফাজত রাখুন। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামেলা আজলা দান করুন। যারা এই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল মুসলমানদেরকে মাফ করে দেন, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। এবং অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা পৃথিবীটাকে আগের মতো করে দেন, আগের মতো স্বাভাবিক করে দেন, এই প্রত্যাশায় এই দোয়া প্রার্থনা করেই আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত রাখেন এবং ইমানের উপরে সহি আকিদার উপরে যেন অবিচল রাখুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।